হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আপনার যদি মোবাইল হ্যাং হয়ে যায় বা স্লো অনুভব হয় তো ভয় পাওয়ার কিছু নেই। আমি এই ভিডিওতে এমন সেটিংয়ের কথা বলবো, আপনি যদি সেই সেটিংগুলো ফলো করেন একধার থেকে তো ওই আপনার যে মোবাইল হ্যাং হয়ে যাওয়া বা স্লো হয়ে যাওয়া ওই প্রবলেমটা আর থাকবে না। তো কী কী সেটিং আমি এই ভিডিওতে বলবো, এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট কোনো স্কিপ না করে দেখুন। তো ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে এই কাজটা করে দাও, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দেবে, নিচে একটা লাইক বাটন রয়েছে ওখানে লাইক দেবে, আর এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিকে অলরেডি সিলেক্ট করে দেবে। আর ভিডিওর সম্বন্ধে এইখানে একটা ভালো কথা লিখবে যাতে বুঝতে পারি তোমার ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে যেটা করতে হবে, তোমার সেটিং অপশনে যেতে হবে, সেটিং অ্যাপসে যেতে হবে। আর এখানে নিচে আস্তে আস্তে যদি এই অ্যাপস অ্যাপস বলে একটা অপশন রয়েছে, ওই অ্যাপসের অপশনে ক্লিক করতে হবে। এখানে যদি আপনি অ্যাপসের অপশনটা না পান তো উপরে সার্চে আপনি অ্যাপ লিখে এখানে দেখতে পারেন। অ্যাপস লিখলে এখানে থার্ড নম্বরে অ্যাপসের অপশনটা চলে আসবে, এখান থেকেও আপনি যেতে পারবেন। এখানে এসে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে ম্যানেজ অ্যাপসে আপনাকে ক্লিক করতে হবে। আপনার যে ম্যানেজ অ্যাপস রয়েছে ওইখানে ক্লিক করতে হবে, আর ওইখানে ক্লিক করলে অনেকগুলো অ্যাপ চলে আসবে। এখানের মধ্যে যেগুলো আপনি বেশি ইউজ করেন সেই অ্যাপগুলোকে আপনি বাছাই করে কি করতে হবে দেখুন। আমি ধরুন আমার ক্রোম ব্রাউজারটাকে আমি বেশি ইউজ করি, আমি ক্রোম ব্রাউজারটা সার্চ করে নিচ্ছি। দেখুন এই ক্রোম ব্রাউজারটাকে আমি বেশি ইউজ করি। এখানে দেখতে হবে কি, যেগুলো বেশি ইউজ করেন সেখানে অ্যাড পারমিশনের অপশন না হলে পারমিশনের অপশনে যাবেন, আর কি কি পারমিশন দিয়ে রেখেছেন এখানে দেখুন অনেকগুলো পারমিশন রয়েছে। এই অনেকগুলো পারমিশনের জন্য কি হয়, আপনার মোবাইলের যে প্রসেসর রয়েছে তার উপরে বেশি চাপ পড়ে। বেশি পারমিশন থাকলে সেই অ্যাপসটা বেশি জিনিস নিয়ে ব্যবহার বেশি জিনিস ব্যবহার করে আপনার মোবাইলে, সেই জন্য প্রসেসরের উপরে বেশি চাপ পড়ে। সেই জন্য আপনি যেগুলো ইউজ করেন যতটুকু পারমিশন দেওয়া উচিত সেইগুলো শুধু দেবেন, না হলে কিন্তু এখান থেকে বাদ দিয়ে দেবেন পারমিশনগুলো। এটা কিন্তু দেখুন এখানে ক্যামেরার অপশন না নিলেও চলবে, কন্ট্যাক্ট না নিলেও চলবে। আমি দেখুন যেগুলো যে রকমের বাদ দিচ্ছি পারমিশনগুলো সেই রকম আপনি বাদ দিয়ে দেবেন, আপনার যেগুলো মনে হয় এই পারমিশনগুলো নেওয়া উচিত নয় এই অ্যাপসটার। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো অ্যাপসটার পারমিশন বাদ দিবেন বা অ্যালাউ করবেন। তো এই রকম করার পর আপনার প্রসেসরের উপরে অনেকটা হালকা হবে আর আপনার মোবাইলটা স্লো হওয়ার হাত থেকে বাঁচবে। এইভাবে অনেকগুলো অ্যাপস আছে, আপনি যেগুলো বেশি ইউজ করেন দিনে অনেকবার ইউজ করেন তখন সেই অ্যাপসগুলোকে আপনি এইভাবে করবেন। তো এইটা হলো প্রথম সেটিং যেটা থেকে আপনার মোবাইলটা স্লো হওয়া থেকে বাঁচবে। আরেকটা সেটিং রয়েছে, দেখুন আপনি আপনার প্লে স্টোর অ্যাপসে যাবেন, প্লে স্টোর অ্যাপস দেখেছেন তো এই রকমের হয়, এই এই যে অ্যাপসটা এখানে যাবেন আর এখানে আপনার লোগোতে ইমেল আইডির যে লোগোটা ফটোর লোগোতে ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ম্যানেজ অ্যান্ড ডিভাইসের একটা অপশন রয়েছে, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের অপশন রয়েছে, ওইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখতে পাবেন এখানে সাইটে একটা ম্যানেজের অপশন রয়েছে, ওই ম্যানেজের অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, ম্যানেজার অপশনে যখনই ক্লিক করবেন এখানে ইনস্টল যেগুলো আপনার মোবাইলে রয়েছে সেই অ্যাপসগুলো রয়েছে, এখানে ইনস্টলে আপনাকে ক্লিক করতে হবে, আর নট ইনস্টলেড এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি এখানে দেখুন আপনার নট ইনস্টলেড অ্যাপসগুলো রয়েছে, আপনি কখনো এগুলো ইনস্টল করেছিলেন আবার ডিলিট করে দিয়েছিলেন এই জন্য এখানে সবগুলো রয়েছে। দেখুন এখানে যখনই আপনি কোনো অ্যাপস ডিলিট করেন, ধরুন এই অ্যাপসটা আপনি ডিলিট করছেন, এটা কিন্তু ভাববেন না আপনি যে মোবাইল থেকে ডিলিট করে দিলেন ওই অ্যাপসটা, আপনার মোবাইলে ওই অ্যাপস নেই কিন্তু ওটা প্লে স্টোর অ্যাপসে থাকে, সেই জন্য প্রসেসরের উপরে প্রচুর চাপ পড়ে। তো এখান থেকে আপনাকে রিমুভ করতে হবে, সবগুলো রিমুভ করতে হবে। তো একটা একটা সিলেক্ট করে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন যাতে আপনার মোবাইলে প্রসেসর যে রয়েছে তার উপরে বেশি না চাপ পড়ে। তো এই অ্যাপসগুলো যে আপনি মোবাইল থেকে ডিলিট করে দিলেন তো এখানে রয়ে যাবে, এখান থেকে আপনাকে আবার ডিলিট করতে হবে। দেখুন আমি সিলেক্ট করে ওখানে কোণে একটা ডিলিটের অপশন রয়েছে, দেখুন ওখানে কোণে একটা ডিলিটের অপশন রয়েছে, ওইখানে ক্লিক করে দিলে এই অ্যাপসটা কিন্তু ডিলিট হবে আপনি যতগুলো সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি যতগুলো পারেন সবগুলো ডিলিট করবেন যাতে আপনার প্রসেসরটা স্লো হওয়া থেকে বাঁচে বা মোবাইলটা স্লো হওয়া থেকে বাঁচে। তো এইভাবে আপনি যখনই ডিলিট করবেন তো এখানে এসেও সেই অ্যাপসটা আপনাকে ডিলিট করতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। তো এটা হচ্ছে সেকেন্ড সেটিং যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইলটাকে স্লো হওয়া থেকে বাঁচাবেন। তো তৃতীয় সেটিং আরেকটা রয়েছে, সেই অপশনে যেতে হবে আপনাকে।
সেই অপশানে যাওয়ার পর সেই অপশানে ম্যানেজার্স অ্যান্ড ডিভাইসে, আর এখানে একটা আপডেট অ্যাভেলেবল অ্যাপস রয়েছে আপডেটের সেকেন্ড অপশানে দেখুন। এখানে দেখুন যখনই কোনো আপডেট আসবে কিন্তু আপনি আপডেট করে নেবেন। আপডেট করলে কি হয়, আপনার যে মোবাইলের প্রসেসর রয়েছে তার পক্ষে অনেকটা ভালো হয়। সে মানে আপডেট না হলে কিন্তু প্রসেসরের উপরে বেশি চাপ পড়ে অ্যাপসগুলো যদি আপডেট না হয়, সেই জন্য আপনি কিন্তু আপডেট করে রাখবেন। আপডেট করলে কিন্তু খারাপ নয়, সবসময় ভালোই থাকবে, নিউ ফিচার পাবে কিন্তু আপনার ফোনটা স্লো হওয়া থেকেও বাঁচবে। তো এই তিনটে সেটিং যদি আপনি ফলো করেন তাহলে আপনার মোবাইল কখনোই হ্যাং হবে না, আমি এটা গ্যারেন্টি সহকারে বলছি। তো এই যদি ভিডিওটা ভালো লাগে তো আগেই বলেছি লাইক করবে কিভাবে, আর এই রকমের আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আগেই বলেছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সিলেক্ট করে দেবে যাতে সব ভিডিও নোটিফিকেশানগুলো আপনার কাছে যেতে পারে। তো এই ভিডিওর মধ্যে কোনো যদি প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে বলবে, আর যদি ভালো লেগে থাকে বা কিছু বলতে চাও ভিডিওর ব্যাপারে তো কমেন্ট বক্সে বলতে পারো, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওতে এতটাই, জয় হিন্দ, বন্দে মাতরম।